নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2021 সালে এই সাত রাশির জাতক ও জাতিকারা ধনের জোয়ার সামলাতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুভ। আর কিছুদিন পর 2021 সালে আমরা সকলে পা রাখতে চলেছি, তাই সকলকে আমি আমার তরফ থেকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার জানালাম। আপনাদের সকলের যেন মঙ্গল কাটে, 2021 সাল যেন আপনাদের ভালো যায়, এই কামনা করে ভিডিওটি শুরু করতে চলেছি। আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যারা 2021-এ ধনের জোয়ার সামলাতে পারবে না। এর কিছু গ্রহগত দিক আমি আপনাদের সামনে তুলে ধরব। আসুন আগে আমি আপনাদেরকে গ্রহগত দিকগুলো বুঝিয়ে দিই, তারপরে আমি আপনাদের জানাতে চলেছি কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি। মূলত তিনটি প্ল্যানেট ধন আমাদেরকে দিয়ে থাকে। এক হচ্ছে শনি গ্রহ, দ্বিতীয় হচ্ছে বৃহস্পতি গ্রহ, এবং তিন নম্বর হচ্ছে রাহু গ্রহ। এখানে তিনটি গ্রহেরই কিন্তু প্রাধান্য রয়েছে, যা এই সাত রাশির জাতক ও জাতিকাকে ধনের জোয়ারে ভাসিয়ে ফেলবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ বৃহস্পতি গ্রহ আমাদেরকে জ্ঞান ও অর্থের কারক গ্রহ বোঝায়। দ্বিতীয়, বৃহস্পতি গ্রহ কিন্তু আমাদের বৈবাহিক জীবনের সুখও বোঝায়, তাই এই সাত রাশির জাতক ও জাতিকারা বৈবাহিক সূত্রেও কিন্তু অর্থ পাবেন। হ্যাঁ বন্ধুরা, এছাড়াও এই সাত রাশির জাতক ও জাতিকাদের বিবাহ কিন্তু এই বছর হতে বাধ্য। এরপরে যে দ্বিতীয় প্ল্যানেটটির কথা বলবো সেটি না বলেই পারছি না, সেটি হচ্ছে শনি গ্রহ। আপনারা সকলেই জানেন বা চিনেন, এই শনি গ্রহ যখন দেয় তখন কিন্তু ছাপ্পার ফেড়ে দেয়, অর্থাৎ শনি গ্রহ যখন দেয় তখন ছাপ্পার ফেড়ে দেয়, আর যখন নেয় তখন কাঙ্গাল বানিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ শনি গ্রহের শুভ অবস্থান আপনাদের এই সাত রাশির জাতক ও জাতিকাদের অর্থের জোয়ার বইতে চলেছে, অর্থাৎ সেই অর্থের জোয়ার কিন্তু আপনারা সামলাতে পারবেন না। এরপরে যে তিন নম্বর প্ল্যানেটের কথা বলবো সেটি হচ্ছে রাহু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, এই রাহু গ্রহ আমাদেরকে লটারি, সাট্টা, জুয়া এবং শেয়ার মার্কেট দেখায়, এবং বৈদেশিক সূত্র থেকে অর্থও দেখায়, তাই এই সাত রাশির জাতক ও জাতিকারা লটারি, সাট্টা, জুয়া থেকে এবং বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন করতে চলেছেন। তবে আপনাদের জন্মছকে শনি গ্রহ, বৃহস্পতি গ্রহ এবং রাহু গ্রহকে শুভ অবস্থায় থাকার প্রয়োজন রয়েছে। যদি আপনাদের জন্মছকে শুভ অবস্থায় না থাকে, বা যদি আপনারা জানেনই না যে আপনাদের জন্মছকে এই তিনটি প্ল্যানেট কেমন পজিশনে রয়েছে, তাহলে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছক দেখিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যারা 2021-এ ধনের জোয়ার সামলাতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের ধনের জোয়ার বইতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2021-এ আপনারা ধনের জোয়ার কিন্তু সামলাতে পারবেন না, অর্থাৎ হিমশিম খেয়ে যাবেন। এই ধন আসবে চাকুরি, ব্যবসা এবং পৈতৃক সূত্র থেকে এবং শেয়ার মার্কেট থেকে, তাই যারা এই সব লাইনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যম্ভাবিক অপার ধন আসতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই ধনের জোয়ার সামলাতে পারবেন না 2021-এ, অর্থাৎ আপনাদের জীবনে
ধনের জোয়ার বইতে চলেছে 2021-এ, আপনারা কিন্তু রেডি হয়ে যান। তবে আপনার জন্মছকে রাহুগ্রহ, শনিগ্রহ এবং বৃহস্পতি গ্রহের শুভ পজিশনের প্রয়োজন রয়েছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021-এ ধনের জোয়ার কিন্তু আপনারাও সামলাতে পারবেন না, অর্থাৎ হিমশিম খেয়ে যাবেন, অর্থাৎ আপনাদের অপার ধন আসতে চলেছে। সেটা চাকুরি থেকে বলুন, ব্যবসা থেকে বলুন, বা সেলফ প্রফেশন, বা পৈতৃক সূত্র থেকে, বা লটারি সাট্টা জুয়া এবং শেয়ার মার্কেট থেকে, এই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু আপনারা অপার ধন পেতে চলেছেন। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021-এ কিন্তু ধনের জোয়ার সামলাতে পারবেন না, অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে। সেটা চাকুরি থেকে বলুন, ব্যবসা থেকে বলুন, বা সেলফ প্রফেশন, বা পৈতৃক সূত্র থেকে, বা শেয়ার মার্কেট থেকে, বা লটারি থেকে, বা সাট্টা থেকে, বা জুয়া থেকে, যে কোনো উপায়ে কিন্তু আপনারা ধন লাভ করতে চলেছেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021-এ ধনের জোয়ার কিন্তু সামলাতে পারবেন না, অর্থাৎ আপনাদের জীবনে ধনবর্ষা হতে চলেছে 2021-এ। তাই এখন থেকেই রেডি হয়ে যান 2021-এর জন্য। এই ধন আসবে আপনাদের লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে, এছাড়াও চাকুরি থেকে এবং ব্যবসা থেকে, অর্থাৎ এই সমস্ত ক্ষেত্র থেকে কিন্তু আপনারা ধন পেতে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021-এ ধনের জোয়ার কিন্তু সামলাতে পারবেন না, অর্থাৎ আপনাদের অপার ধন আসতে চলেছে। সেটা লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে, সমস্ত ক্ষেত্র থেকেই কিন্তু আপনাদের ধনের জোয়ার বইতে চলেছে। তাই এখন থেকে রেডি হয়ে যান 2021-এর জন্য, কারণ এই বছর আপনাদের সমস্ত আশা পূর্ণ হতে চলেছে। এরপরে লাস্ট এবং সাত নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও ধনের জোয়ার কিন্তু সামলাতে পারবেন না, অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে 2021-এ। তাই এখন থেকেই রেডি হয়ে যান 2021-এর জন্য। এই ধন আসবে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে, এছাড়াও কাজের সূত্র থেকে, সেটা চাকরি বলুন বা ব্যবসা বা সেলফ প্রফেশন, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আপনাদের ধন আসতে চলেছে। এর পাশাপাশি আপনাদের এই বছর প্রাপ্তিযোগ কিন্তু রয়েছে, সেটা পৈতৃক সূত্র থেকেও এই ধন আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল সাত সৌভাগ্যশালী রাশি যারা 2021-এ ধনের জোয়ার সামলাতে পারবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে লাল রঙের বাটনটা ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।